তাহলে উঠে যায় সবই হলো পুরো পুরো বন্ধ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইন ভ্যালি। আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ দোল উৎসব এবং হ্যাপি হোলি। তো আজকে হচ্ছে দোল উৎসব, তো আমি আর দাদা সকাল সকাল বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে এখন মেন আইটেম মানে মাটন কিনতে, এবং দিদি বাড়ি থেকে দিদিয়া যায় আমাকে নিয়ে আসতে। মেন হচ্ছে আমাদের বাড়িতে হোলি খেলা হবে। তো আজকে সারাদিনটা কীভাবে কীভাবে কাটাই তোমার সাথে সেটাই শেয়ার করবো। আর এত সকাল সকাল আমি বেরিয়ে গেছি তার কারণ হচ্ছে দাদা সকালবেলা এসেই আমাকে ঘুম থেকে তুলেছে, রাত্রে থেকে রেডি। তো মাটনের দোকানের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ কত লাইন। আমাদের বাড়ির পাশে একটা দোকান ছিল, বাট ওখানে প্রচুর লাইন বলে এখানে এসে। তো যাই হোক, আমাদের মোটামুটি সব বাজার শেষ। এখানে এক ব্যাগের মধ্যে রয়েছে মাটন, এছাড়া রয়েছে মিষ্টি, স্প্রাইট, আইসক্রিম আর ঠাকুরের সমস্ত জিনিসপত্র, মানে হচ্ছে 7-8 রকমের আবির, আর হচ্ছে তোমার ফুট করায় দিদির কাছে। তো বাড়িতে এসেই হচ্ছে প্লেট সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আবির। এছাড়া আরও অনেক কালারের হচ্ছে আবির নিয়ে এসেছিলাম, বাট সব কটা একসাথে দেওয়া যায়নি। তো খুব সুন্দর করে চেষ্টা করেছি প্লেটটাকে সাজানো, যায় না কতটা কী হয়েছে। আর পাশে দেখতে পাচ্ছ একটা রঙের ডিব্বা রয়েছে, ওটা বারণ করেছিলাম রং কিনতে, বাট রং কিনেছি, জানি না কীভাবে কী ভূত হবো আজকে। কালারফুল লাগা কপালে দে, নিয়ন কাট, নিয়ন কাট দে। কোথায় বলিস, ফুটছে না ভালো মতন, ফুটছে লাল লাগানো আছে। হলাম পেলেটটা সুন্দর করে লাগিয়েছে, আর তুই কি করছিস? এবার আমি তা ভালো করে চলবে মুখ পুরো বন্ধ হয়ে উঠে যায় সবই হলো। নীলের রং লাগাইছে দেখো, মুখে কত ক্রিম লাগাইছে, টান ধরছে স্কিনে এখন। হ্যাঁ কারণ দেখো
হাতের কি অবস্থা? হাম তেরে 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 আমার হাতেও আছে। এক একজন এক একবার করে এসেছে করছে। বলো
কি হয়েছে? তো আজকের মতো এইটুকুই। তো রাত্রেবেলা আমরা একটু স্ট্যান্ডে গেছিলাম, তো এইরকম রংচঙের মুখ নিয়ে। তো বাই দ্য ওয়ে, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরা কীরকম রং খেললে সেটাও বলো। বাই বাই।